নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আজকে আমরা সরাসরি আলোচনার মধ্যে চলে যাব। এই বিশেষ পেপারটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের, আপনারা বলতে পারেন। কিন্তু যারা এডুকেশন নিয়ে স্টাডি করছেন বিভিন্ন ক্ষেত্রে, বিএড বলুন, ডিএলএড, সেই জায়গায় কিন্তু এই পেপারটা আপনারা পাবেন। এবং এটার বিভিন্ন নামে আছে, যেমন ডিএলএড যারা করছেন তারা পাবেন এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড রিভলিউশন, আর বিএড যারা করবেন সেক্ষেত্রেও তারা মোটামুটি এই নামে এই পেপারটা থাকবে, এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড রিভলিউশন। যারা এডুকেশন নিয়ে পড়াশোনা করছেন পিজি, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা কাজে লাগবে। এখানে আমরা একটা র ডাটা নিয়েছি, এই যে ক্লাস ইন্টারভেল, মিডিল পয়েন্ট, এটা ফ্রিকোয়েন্সি এবং এটা হচ্ছে এফেক্ট, সেগুলো আমরা সব এখান থেকে করে নেব। কিন্তু এই ক্লাস ইন্টারভেলটা অনেক সময় কি হয়, এটা যদি আপনাকে 20 থেকে 24 পর্যন্ত দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি 0.5 পিছিয়ে যাবেন এবং 0.5 এগিয়ে গিয়ে নিজের মতো করে এটা করবেন। এটা আমরা কি নির্ণয় করতে চাইছি, এটা আমরা নির্ণয় করব যেটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার তিনটে দিক আছে। একটা হচ্ছে মিডিয়ান মোড এবং মিন মিডিয়ান মোড। এখানে আমরা কি নির্ণয় করব, এখানে আমরা নির্ণয় করছি যে গাণিতিক যে গড়টা আছে সেটা আমরা কিন্তু এখানে নির্ণয় করব। ঠিক আছে, তাহলে এটা আমরা নির্ণয় করব এখানে মিন। তাহলে কীভাবে নির্ণয় করব দেখুন, ক্লাস ইন্টারভেলটা এটা আমরা তৈরি করে নিয়েছি, মিডিল পয়েন্টটা কত হবে এই দুটোকে যোগ করবেন। আমি একটা মিডিল পয়েন্ট কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি, 24.5 প্লাস 19.5 ডিভাইডেড বাই 2 করবেন। তাহলে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে, 24 আর 19-এর মধ্যে যোগ করলে এটা হচ্ছে 24, আর 10 34, 34 আর 9 হচ্ছে 43, আর 0.5 জন্য 44 হচ্ছে। তাহলে এটা হচ্ছে মিডিল পয়েন্ট হচ্ছে আমার 22। ঠিক আছে, মিডিল পয়েন্ট হচ্ছে আমার 22। 5 যেহেতু এটা গ্যাপ আছে আমার ক্লাস ইন্টারভেলে 5, তার মানে সবগুলোই এরপর 5 এটার মধ্যে অ্যাড করে দিন, এটা হবে 27, এটা হবে 32, এটা হবে 37, এটা হবে 42, এটা হবে 47, আমরা মিডিল পয়েন্টটা পেয়ে গেলাম। এরপর ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে, অর্থাৎ এটা যে কোনো একটা র ডাটার, অর্থাৎ এই নাম্বারের মধ্যে 6 জন আছে। তাহলে সেক্ষেত্রে এফেক্টস কীভাবে করব, এফেক্টস আমরা এই দুটোকে কিন্তু গুণ করে নেব। তাহলে এটা হচ্ছে 6 দুগুণে 12 2, হাতে থাকে 1, 6 দুগুণে 12 আর 1 13, 132 হচ্ছে। একই রকমভাবে এটা যদি গুণ করে নেন, 11 সাথে 77 হাতে থাকে 7, 11 দুগুণে 22 আর 7 29। এইভাবে গুণগুলো আপনাকে করে নিতে হবে। আমি গুণগুলো মোটামুটি করে নিচ্ছি, এটা হচ্ছে 16 দুগুণে 32 হাতে থাকে 3, 16 3 48 আর 3 হচ্ছে 51, মানে 51 হচ্ছে। 9 7 63 হাতে থাকে 6, 9 3 27 আর 6 33, মানে 333 হচ্ছে। এটা হচ্ছে 5 দুগুণে 10 0 হাতে থাকে 1, 5 4 20 আর 1 21 হচ্ছে। আর এটা হচ্ছে 3 7 21 হাতে থাকে 2, 3 4 12 13 14, তাহলে এটা হচ্ছে 141। এটাকে যদি আমরা এরপর আমার ফর্মুলাটা দেখুন, এরপরে হচ্ছে আমার যে মিনের যে ফর্মুলাটা আছে সেটা আমরা এখানে লিখছি। মিন হচ্ছে আমার এখানে, মিন ইকুয়াল টু সামেশন অফ এফেক্টস, সামেশন অফ এফেক্টস, এটা হচ্ছে সামেশনের চিহ্ন, বাই এখানে কত হবে, বাই এখানে হচ্ছে এন। তাহলে এইখানে এন কোনটা, এন মানে হচ্ছে এই টোটালটাকে অ্যাড করলে যেটা আসবে সেটা হচ্ছে আমার এখানে এন, মানে এটা হচ্ছে আমার 50। এনের মানটা কত হচ্ছে, এনের মানটা আমার এখানে হয়ে যাচ্ছে 50। আর এটাকে যদি আমরা সামেশন করি, সামেশন অফ এফেক্টস যদি করি, তাহলে এটাকে আপনারা যোগ করে নিন, 3 আর 4 2 6, 6 2 8 7 15 5 হাতে থাকে 1, 4 5 6 3 9 1 10 10 9 19 হাত 3 22, 22-এর 2 হাতে থাকে 2, 2 1 3 2 5 3 8 5 13 14 15 আর 1 16, তাহলে এটা হচ্ছে 1625। সিম্পলি আমরা ফর্মুলায় এটাকে ফেলে নেব, মিনের ফর্মুলা এটা আমরা বলেছি। তাহলে এটাকে আমরা সামেশন অফ এফেক্টস বেরিয়েছে 1625, 1625 বাই এনটা হচ্ছে আমার 50। এরপর এটাকে আমরা ডিভাইড করব, যদি ডিভাইড করি তাহলে এটা হচ্ছে 50, এর সাথে যদি 3 গুণ করি তাহলে হচ্ছে 150, তার মানে এখানে 3 খাবে, 150-এর পর এখানে কত আসছে, 125 আসছে, তার মানে 25 2 50 এখানে পয়েন্ট হবে, পয়েন্ট হওয়ার পরে এখানে কত থাকছে, 250, মানে এখানে 5 খাচ্ছে, 32.50, এটা হচ্ছে আমার মিন। এরপর আমরা বলি, এটা আপনাকে যে ডাটাটা যেভাবে দেওয়া ছিল এটাকে আমরা বলি
যে বিন্যস্ত ডাটা, ঠিক আছে, এটাকে আপনার হচ্ছে বিন্যস্ত ডাটা। যদি ডাটাটা আপনার এভাবে যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে একটা খুব সহজ হিসাব আছে, আমি এইখানে উদাহরণটা আপনাদের সামনে একটু তুলে ধরছি যে আর একটাভাবে মিন কীভাবে বার করায়। দেখুন এইখানে, দেখুন ডাটাটা র ডাটা দেওয়া আছে, 20 নাম্বার পেয়েছে একজন, 21 একজন, 22 দুজন, 23 হচ্ছে একজন, 24 হচ্ছে একজন, 25 হচ্ছে দুজন, এইভাবে পুরো ডাটাটা কিন্তু দেওয়া আছে। এবং এখানে এফেক্স করেছে, এখানে পুরো এফেক্স আছে, এইখানেও পুরো এফেক্স আছে। এফেক্স কীভাবে করেছে, এটাকে গুণ করে করা হয়েছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কীভাবে গড় নির্ণয় করা হবে, এক্ষেত্রে গড়টা নির্ণয় করা হবে সামেশন এম ইজগ্যাল টু সামেশন অফ এফেক্স বাই এন, অর্থাৎ একইভাবে এই এই টোটালগুলোর আপনাকে অ্যাড করতে হবে, এই দিকটা টোটাল অ্যাড করতে হবে, তারপরে সেটা আপনি করবেন সামেশন অফ এফেক্স বাই এন, এবং ডাটাটা আপনার কিন্তু একই আসবে, ঠিক আছে। ডাটাটা কিন্তু আপনার এখানে একই আসবে যদি যোগটা আপনি ঠিকঠাক করে নিতে পারেন। আমরা পরের ভিডিওতে কিন্তু মিডিয়ান কীভাবে বার করি সেটা আমরা দেখব। ধন্যবাদ।